ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে মেঘনা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে আজও অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। উজ্জ্বল, আপনি জানেন যে গতকালের পর আজকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ নৌবন্দর এলাকায় মেঘনা নদীতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সকাল 10টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ঘন কুয়াশার কারণে কিন্তু যথাসময়ে উচ্ছেদ অভিযানটা শুরু হয়নি। তবে দুপুর 11:45 থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রায় 8 থেকে 10টি স্থাপনা কিন্তু তারা উচ্ছেদ করেছেন। আপনি জানেন গতকালকে প্রায় 86টি স্থাপনা তারা উচ্ছেদ করেছিলেন। আজকে কিন্তু যথারীতি উচ্ছেদ অভিযান চলছে। আশুগঞ্জ নৌবন্দর এলাকায় এই মুহূর্তে উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল এবং আশুগঞ্জ এবং ভৈরব বিআইডব্লিউটিএর উপপরিচালক শহীদুল্লাহ, তাদের নেতৃত্বে কিন্তু এই অভিযানটি চলছে। এখন পর্যন্ত যে বিভিন্ন স্থাপনা, বিশেষ করে যে আশুগঞ্জ নদীবন্দর এলাকায় দখল করে বিভিন্ন বয়লার এবং বিভিন্ন দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং বসতি স্থাপন করা হয়েছিল, সেটি কিন্তু তারা উচ্ছেদ করেছেন। তারা বলছেন যে মহামান্য হাইকোর্টের 2009 সালে যে 35/3 এবং 3-এর যে রিট পিটিশন, সেই রিট পিটিশন অনুযায়ী তারা কিন্তু এই উচ্ছেদ অভিযান করছেন। অর্থাৎ নদী কমিশনের যে নির্দেশনা সেটি কিন্তু তারা বাস্তবায়ন করছেন। নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার জন্য তারা এই দুপুর থেকে কিন্তু এই অভিযান শুরু করেছেন। তারা বলছেন বিকেল 5টা পর্যন্ত টানা এই অভিযান চলবে। অভিযানের সময় এখানে বিপুল সংখ্যক পুলিশ কিন্তু এখানে চারপাশে যারা দখলদার তাদের যাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না করতে পারে সেজন্য কিন্তু এখানে অবস্থান করছেন। আপনাকে বলে রাখি 2004 সালে আশুগঞ্জ নদীবন্দর ঘোষণা করা হয়। এরপর থেকে কিন্তু এই প্রথমবারের মতো এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে আমাদেরকে বিআইডব্লিউটিএর যে এখানকার কর্মকর্তা তিনি জানিয়েছেন। পাশাপাশি আপনি জানেন যে এখানে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ নদীবন্দরকে ঘিরে কিন্তু সরকারের বৃহৎ পরিকল্পনা আছে এখানে ICT টার্মিনাল নির্মাণ করা। সেই টার্মিনাল নির্মাণ করতে গেলে কিন্তু এখানে উচ্ছেদ অভিযান জরুরি ছিল বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সেই অনুযায়ী তারা সেই অভিযানটি শুরু করেছেন আর সারাদিন সেই অভিযানটি চলবে। পাশাপাশি আশেপাশে আশুগঞ্জ নৌবন্দর আশেপাশের এলাকা যে বড় বাজার, বিভিন্ন এলাকায় যে বিভিন্ন বাজার স্থাপনা আছে সেটি কিন্তু তারা আজকে দিনব্যাপী কিন্তু উচ্ছেদ অভিযান চালাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো সার্বিকভাবে যে আশুগঞ্জ নৌবন্দর সেটি কিন্তু যে দখলদারদের কবল থেকে মুক্ত করার জন্য বিআইডব্লিউটিএর যে অভিযান সেটি কিন্তু দিনব্যাপী আজকে অব্যাহত থাকবে। তো এই ছিল আমার কাছে আশুগঞ্জ নৌবন্দর এলাকা থেকে সর্বশেষ। আশুগঞ্জে মেঘনা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী।